আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিএনপির কর্মসূচিতে হামলায় অর্ধশতাধিক আহত রিজভী, থাকছে এবি পার্টিতে যোগ দিলেন একদল রাজনৈতিক কর্মী, জানাবো ইভিএমে আস্থা বাড়ানোর চেষ্টায় নির্বাচন কমিশন। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। এই হামলায় অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত এবং 6 জনকে আটক করা হয়েছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের চিত্র তুলে ধরে এসব কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির নেতা শরাফত আলী সপু, আসাদুল করিম শাহীন, মুনির হোসেন অ্যাডভোকেট, নিপুণ রায় চৌধুরী, আব্দুল সাত্তার পাটোয়ারী সহ প্রমুখ। রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী এলাকায় ঢাকা 3 দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অসহায় দুস্থদের মাঝে বিতরণ করার কথা ছিল, কিন্তু গতরাত 9টার দিকে জিঞ্জিরায় দলীয় কার্যালয়ে প্যাকেট করার সময় আওয়ামী লীগ ও ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা কার্যালয়ে হামলা করে। এই হামলায় 30 জনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এছাড়াও কার্যালয়ের সামনে কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করে এবং ফেস্টুর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে সন্ত্রাসীরা। তিনি জানান, হামলায় আহত নেতাকর্মীরা হলেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, জহিরুল ইসলাম মামুন, কাউসার যুবদলের রাশেদুল ইসলাম ইমন, মোহাম্মদ আলী, ছাত্রদলের শাফিন আহমেদ, তাঁতিদলের আল আমিন সুজন, ইমরান অফিস সহকারী এরশাদ সহ 30 জনের অধিক নেতাকর্মী। বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার প্রস্তুতিকালে পুরান ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগরে বিএনপির কার্যালয়ে বংশাল থানার পুলিশ অতর্কিত হামলা, কার্যালয়ে তালা লাগানো সহ নেতাকর্মীদের আটক করেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু বলেন, সেখান থেকে 4 জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। রিজভী বলেন, খাগড়াছড়ির তবলছড়ি গ্রিন হিল কলেজে ছাত্রদল নেতাকর্মীদের উপর কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন ও সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে 10 থেকে 15 জন ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহতরা হলেন ছাত্রদলের ফারুক, নাজমুল, এলাহি, সালাম ও আরিফ। এর আগে খাগড়াছড়ির মাটি রাঙ্গা বিএনপি কার্যালয়ের সামনে জমায়েত হওয়া নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। বরিশাল উত্তর জেলার গৌরনদী উপজেলা বিএনপির শাহাদাত বার্ষিকী কর্মসূচিতেও আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী। আহতরা হলেন যুবদলের মনির হাওলাদার ও গোলাম মাহতাব। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলার সময় আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালিয়ে ছাত্রদলের মানিক মিয়া ও ফজলুল তালুকদারকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহতরা হলেন ছাত্রদলের মারুফ মিয়া, মাহমুদুর রহমান জাপি, রতন মাহফুজ ফয়সাল, আব্দুল সালাম রিপন, আশফাকুল ইসলাম সহ প্রমুখ। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানিয়েছেন, ক্ষমতাসীনদের এসব নারকীয় হামলা ও পুলিশি গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনাও করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতা, সাংস্কৃতিক সংগঠক, তরুণ শিল্পপতি সহ একদল নবীন প্রবীণ রাজনৈতিক কর্মী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে যোগ দিয়েছেন। রাজধানীর বিজয়নগরস্থ এবি মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। দলটির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরীকে সভাপতিত্বে অনুষ্ঠানে দলীয় নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবি পার্টিতে যোগ দেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শাহাদাত উল্লাহ টুটুল এবং তরুণ শিল্পপতি আশরাফ মাহমুদ রুমেল সহ একদল কর্মী। এবি পার্টি প্রেস উইং থেকে জানানো হয়েছে, শাহাদাত উল্লাহ টুটুল 20 শতকে ঢাকা মহানগরে একটি ইসলামী ভাবাদর্শের ছাত্র সংগঠনের নেতৃত্ব দেন, পরে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক ও ইলেকট্রনিক গণমাধ্যম ব্যবস্থাপক হিসেবে সুপরিচিত। আশরাফ মাহমুদ রুমেল দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্প পরিবারের তরুণ উদ্যোক্তা। এই 2 প্রতিভাবান তরুণ নেতার নেতৃত্বে যোগদানকৃত কর্মীরা এবি পার্টিকে গতিশীল সংগঠনে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দলে যোগদানকৃত অন্যান্য নেতৃবৃন্দ হলেন পাবনা সাথিয়ার বিশিষ্ট সমাজসেবক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্ম
কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ রওশন আলম, বিশিষ্ট ব্যবসায়ী হক খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চূর্ণ, বিশিষ্ট সাংবাদিক মাহমুদা আক্তার আসমা, ব্যবসায়ী ও নারী নেত্রী নিশি ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী। দলে নবাগতদের স্বাগত জানিয়ে সভায় বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম, দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ প্রমুখ। প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, সাবেক ছাত্রনেতা শাহাদাতুল্লাহ টুটুল ও আশরাফ মোহাম্মদ রুবেন সহ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, 50 বছর শাসন আর শোষণের মাধ্যমে দুই দল মানুষকে আকর্ষণ করার কোনো পর্যায়েই আর নেই, কাজেই নতুন রাজনীতি আর নতুন নেতৃত্বই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন, একটি দল স্বাধীনতার চেতনা বিক্রি, আরেকটি দল একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে বিক্রি করে আর চলতেই পারে না। আমরা নতুন দল নতুন রাজনীতির উদ্যোগ এজন্যই নিয়েছি যেন আমাদের সন্তান, আমাদের নতুন প্রজন্ম কোন ব্যক্তি রাজনীতির দাসে পরিণত না হয়। আমরা দেশের মানুষকে সকল গোলামের জিনজির থেকে মুক্ত করে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সর্বশেষ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে কি না, আর করা হলেও কয়টি আসনে করা হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে আগামী 15 জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি কর্পোরেশনের 6টি পৌরসভা ও প্রায় 135টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশনাররা ইভিএম পক্ষে প্রচার এবং এই মেশিনের প্রতি আস্থা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি এক ধরনের স্ববিরোধিত বলে বিশেষজ্ঞ পর্যায়ে মন্তব্য এসেছে। এছাড়া কমিশন ইভিএমের কারিগরি দিক পরীক্ষা করে এর উপযোগিতা সম্পর্কে বিশেষজ্ঞ ও নির্বাচনে প্রার্থীদের মতামত নেওয়া অব্যাহত রেখেছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী সহ তাদের প্রতিনিধিদের দিয়ে ঢাকায় নির্বাচন ভবনে ইভিএম পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই পরীক্ষার পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান সাংবাদিকদের জানিয়েছেন, ইভিএমের চ্যালেঞ্জ একটাই, কোনো সন্ত্রাসী ভোট ডাকাত গোপন কক্ষে অবস্থান নিয়ে ভোটারদের যদি বলে আপনার ভোট হয়ে গেছে চলে যান, এটাই চ্যালেঞ্জ, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। কিন্তু আর কোনো নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটবে না। ইভিএমে আঙ্গুলের ছাপ মিললে বা আঙ্গুল কেটে গেলে প্রিজাইডিং অফিসারের হাতে 1% ক্ষমতা রয়েছে, প্রিজাইডিং অফিসাররাই তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই নির্বাচন কমিশনার ঝিনাইদহে জানিয়েছেন, ইভিএমে কারচুপি করার কোনো সুযোগ নেই, ব্যালটের চেয়ে ইভিএম খুব বেশি নিরাপদ। একই দিনে সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, ইভিএমে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা অবহিত করেছেন। এই মেশিনের সব কিছু যে কোনো সময় দেখা যাবে। ইভিএম নিয়ে ভোট কারচুপি করার কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থী সহ এজেন্টদেরকেও দেখানো যাবে।